ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চৈত্র মাসের শেষ, মানে আজকে চৈত্র সংক্রান্তি। তো আজকে আমি তাড়াতাড়ি উঠে স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর আজকে আমাদের অনেক কিছু নিয়ম আছে। তো যারা কী বলবো, বাংলাদেশের থেকে, মানে আমার দাদু বাংলাদেশ থেকে থাকতো, তো ওখানে গ্রাম বাংলা অনেক নিয়ম আছে। তো আজকের দিনটাকে ঘিরে অনেক নিয়ম অনেকে পালন করে, তো আমরাও কিছু কিছু নিয়ম পালন করি আজকের দিনটাকে, আজকের দিনটায়। তো যেহেতু পরের দিন থেকে পয়লা বৈশাখ, তো আজকে বছরের শেষের দিন, তো শেষের দিনটা বাংলা বছরের শেষের দিন। তো শেষের দিন আমরা কিছু কিছু নিয়ম পালন করি। তো আগে অনেক নিয়মে পালন করা হতো, মানতাম আমরা যখন দাদু দিদা ছিলেন তারা। তো এখন আর কি হচ্ছে যে তারা তো এখন নেই বর্তমানে, তো আস্তে আস্তে ওই নিয়মগুলো আর পালন সেরকম করে করা হয় না। তবুও কিছু কিছু নিয়ম আছে যেগুলো মা এখনও করে। তো তার মধ্যে যেগুলো হচ্ছে গিয়ে খুব একটা কিছু না, যেমন আর কি সকাল সকাল স্নান করতে হয়, এইসব মানে এই দিনগুলোতে প্রত্যেক বছর তাই করি আমরা। সকালে স্নান করে পুজো দিয়ে তারপরে গিয়ে রান্না বসাতে হয়, তো সেরকমই নিয়ম। তো আমরা জিনিস আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে যে তো আমাদের নিয়ম আছে একটা, যে দাদু যখন ছিল মানে তখন আর কি সকালে যে জল খাবার হয়, সেই জল খাবারে দই, চিড়ে, খই আর কি সব যেন আরও অনেক কিছু আছে, অনেক কিছু দিয়ে ওই সকালের আর কি জল খাবারটা খেতে হতো ওটা। কিন্তু এখন কি হয়েছে, এখন ওটা হয় না। কিন্তু তারপরে আজকের দিন আমাদের পুরো নিরামিষ খেতে হয়। তো সেটা হচ্ছে কি নানারকম সবজি, যেরকম গরমকালে যে সবজি ওঠে, যেরকম ইঁচুড়, ভাড়াডি, কাঁচকলা, উচ্ছে, আলু আর অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি করা হয়। ওটাকে আমরা বলা হয় বলে লাবড়ার তরকারি। তো ওই তরকারি টক আমের ডাল, আজকে থেকে খেতে পারব আম, তো ওই আমের ডাল আর ভাত, আর একটা হচ্ছে যে শাক, শাক খেতে হয় একটা, কী যেন নাম বলে ওটার ঠিক আমার মনে পড়ছে না, তো আমি বলছি পরে মায়ের থেকে জেনে। তো ও ডিমা শাক না কি একটা বলে ওই নামটা, হ্যাঁ ওই শাক আজকে তিতো নাকি খেতেই হয়। তো ওইসব খেয়ে ওইসব কিছু খেতে হয়। তো আরও অনেক কিছু ছোটো ছোটো নিয়ম আছে যেগুলো আমার এখন মনে পড়ছে না, অনেক নিয়ম আছে। তোমাদের কীরকম নিয়ম আছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকে সকালে আমার পুজো দিয়ে দিয়েছে, তোমাদের সেটা দেখাচ্ছি। তো আর বেশি কিছু বলছি না, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি আস্তে আস্তে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি একটা কথা। কালকেই যেহেতু আমাদের মানে কি বাংলা মাসের নতুন বছর পড়ছে, তো সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ, কারণ এই ভিডিওটা পয়লা বৈশাখের পরেই যাবে। তো সবাইকে আগের থেকে জানিয়ে রাখছি পয়লা বৈশাখ, তো তোমরা পয়লা বৈশাখের পরেই পাবে ভিডিওটা। তো সবার নতুন বছরটা খুব ভালোভাবে কাটিও, সুস্থভাবে কাটিও। তো এটাই আর কি প্রার্থনা করি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, মা আজকে সকাল সকালই পুজো দিয়ে দিয়েছে, আর আমি একটু স্নান করে উঠে ঠাকুর প্রণাম করতে আসলাম। তো আজকের দিনটা মা সকাল সকাল পুজো দিয়ে দেয়, আর যদি আমার তাড়াতাড়ি স্নান হয়ে যায় তো আমি তাড়াতাড়ি পুজো দিয়ে দিই। আর যেহেতু মা তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, আমার আগেই স্নান করেছে, তো আজকে মা দিয়ে দিয়েছে পুজো। তো চলো, এখন সকাল দিয়ে কিছু খাইনি, তো চা খেয়ে নিই এখন। তো দেখতেই পাচ্ছ চা চলে এসে, মা মানে চা দিয়ে দিয়েছে মা। আর এখানে হচ্ছে কাপটাই বড়, আমি খুবই অল্প চা খাই, তো কাপটাই যে বড় নেওয়া হয়, তো একদম অল্প পরিমাণে চা খাই আমি, খুব একটা ভালো লাগে না চা খেতে। তো এই চা খেয়ে নিই, তারপরে দেখি মা রান্নাঘরে কী রান্না করছে। আর এ দেখো, আমি রান্নাঘরে চলে আসলাম, আর আজকে মা তাড়াতাড়ি রান্না বসিয়েছি সকাল সকাল। তো ভাতটা হয়ে গেছে, আর এখানে মা ডাল করছে, আজকে হবে টক ডাল, আমের ডাল করছে মা। তো আর কী কী হবে তোমাদেরকে দেখাচ্ছি সেটা। তো দেখো, টক ডাল বসিয়ে মা চলে গেছে, আর আমাকে বলল একটু ডালটা দেখতে, তাই দেখছিলাম ডালটা। আর এরপরে বসাবে মা তরকারি,
তো দেখতেই পাচ্ছো অলরেডি বসিয়ে দিয়েছে তরকারি এখানে। দেখেন হচ্ছে লাবড়ার তরকারি বসিয়েছে আর অনেক রকম সবজি দিয়ে এটা করা হয়। তোমাদেরকে বললামই যত রকম সবজি আর কি অ্যাড করা যায় ততই নাকি এই তরকারির স্বাদ আরও বেড়ে যায়। তো অনেক রকম তরকারি মানে দেওয়া আছে এখানে সবজি, দেখতেই পাচ্ছো অনেক রকম মাছের মতো, নাম জানি না তাই বলতে পারছি না। তো যাই হোক, তো চলো বাইরে চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছো এখানে মামা আর মাসি মিলে মানে আমাদের আম গাছের বাইরে সব আমগুলো পাড়ছে, মানে যে আমগুলো আর কি নিচের দিকে আছে সে আমগুলো পেরে ফেলছে। কারণ নিচের দিকে যে আমগুলো আছে ওগুলো আর কি পড়ে যাওয়ার ভয় থাকে, যতটুকু আর কি হাত পাচ্ছে সেগুলো পেরে নিচ্ছে। কারণ নর্দমায় পড়ে গেলে পুরো আম নষ্ট, মানে আর পাওয়া যাবে না, একদম নেওয়া যায় না। যাই হোক, রাস্তায় পড়লে তাও একটা মানে কি বলবো, কেউ তো মানে রাস্তার লোক না পেলে হয়তো আমরা না পেলে রাস্তার লোক তো খেতে তো পায়, মানে কেউ তো একটু পাচ্ছে খেতে, কিন্তু ব্যাপারটা নর্দমায় পড়ে গেলে একদম পুরো নষ্ট হয়ে যায় আমগুলো। তাই জন্য আর কি আমরা এখনই আমগুলো পেরে নিচ্ছি। তো উপরের আমগুলো কী করে পাড়া হবে বুঝতে পারছি না। তো আগে তো মামা গাছের উপরে উঠে আমগুলো পাড়ত, কিন্তু এখন যেহেতু বহুদিন ওঠা হয় না গাছে তো মামা এখন সেই সাহসটা পাচ্ছে না, কী করবে পারবে সেটাই হচ্ছে গিয়ে কথা। আর এখান থেকে দেখো মাসি লাঠি দিয়ে এগিয়ে দিচ্ছে আমগুলো, কারণ অত উপরে হাত যাচ্ছে না। তো এখন উপরের আমগুলো কী করে পারবে, মানে সব আম তো পাড়া সম্ভব না, তাও আর কি যতটুকু পাড়া যায় আর কি আমগুলো ওইরকমই আর কি ট্রাই করছে পাড়ার। তো দেখতেই পাচ্ছো কেমন করে পাচ্ছে, আর যদি কষ পড়ে গায়ে তার দেখতে হচ্ছে না আমের কষ্টটা, একটা ইসে আছে আঠালো আছে ওটা গায়ে পড়লে আবার কীরকম যদি কিছু র্যাশ ফ্যাশ বেরিয়ে যায়, ওই জন্য আর কি সাবধানে পাড়তে হচ্ছে। গাছের আমগুলো দেখো অনেকই আম আছে, তো একদিনে এতগুলো আম পাড়া সম্ভব নয়। তো এরকম মনে হয় নেই, কিন্তু পাড়তে পাড়তে অনেকগুলোই হয়ে যায় আম। দেখো পাচ্ছি না করে অনেকগুলোই প্রায় আম পাড়া হয়ে গেছে। আর মানে কী বলবো, এখনও অনেক উপরে এদিকে আম আছে। আর মেনলি হলো গিয়ে খবরে শুনছি নাকি এর মধ্যে বৃষ্টি হবে, তো সেই জন্যই আর কি আমগুলোকে আরও বেশি করে পাড়া। তো আরও কদিন থাকলে আমগুলো গাছে মানে পাকতো, আর পাকা আম খেতে তো আরও বেশি ভালো লাগে। তো কাঁচা আম এত কী করে খাবো, তো এত আম তো খাওয়া একেবারে সম্ভব না। তো পাশাপাশি কয়েকটা বাড়িতে দিতে হবে, তো আমরা দিই প্রতি বছরই দিয়ে থাকি, তো এবারও দেবো। আর এবারে একটু আমটা হয়েছে, আর আগে কয়েক বছর তো আম হয়ই না, আর 3-4 বছর ধরে এরকম হচ্ছে গাছে আম হচ্ছে না, খুব কম গোনাগুনটি আম হচ্ছে, ওই জন্য আর সেরকমভাবে পাড়াও হয় না, আর কাউকে দিতেও পাচ্ছি না। আর এবার হচ্ছে কি আমের পরিমাণটা একটুখানি বেড়েছে, কিন্তু তাও প্রথম প্রথম যখন আমাদের গাছে আম হতো আর কি, মানে এত আম হতো আমরা খেয়ে লোককে দিয়ে মানে আরও মানে অনেক আম হতো, তো এখন সেই পরিমাণে অনেকটাই কম আম হয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছো আমি ঘরে আর বাইরে করছি, তো বাড়িতেও কিছু আম হয়েছে, অনেকটাই আম আছে। আর এখন হচ্ছে কি একটা কাকুকে ডাকা হলো, যেহেতু উপরের গাছে আমরা আমগুলো পাড়তে পারছি না, তো একটা কাকু বললো ঠিক আছে আমি পেরে দিচ্ছি। তো উনি গাছে উঠে আম পাড়া শুরু করে দিয়েছে, আর দেখো উনি অনেকগুলো আমি প্রায় পেরে ফেলেছে। তো আজকের মতো এইটুকুনি আমি থাকলো, আর পারবে না বলছে মাসিও, বলছে পারবে না মামা, বলছে পারবে না। তো আর বাকি আমগুলো অন্য দিনকে পারবো। তো দেখতে দেখতে দেখো লাঞ্চ টাইম হয়ে গেল, তো আজকের লাঞ্চ মেনুতে আছে ভাত, এই শাক আর লেবু আর টক ডাল, আর এখানে আছে হচ্ছে কি লাবড়ার তরকারি। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, তো খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তো আমার স্টুডেন্টও পড়তে চলে এসেছে, আর দেখো একে পড়াচ্ছিলাম। আর আজকে কেন জানি না মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, তো আজকে একটু দুষ্টুমি করছিলো, তো খেলার ছলে ওকে পড়াতে হচ্ছিলো, তো কি বলবো। তো দেখো এখানে কীরকম করে বই নাচিয়ে নাচিয়ে আর কি পড়ছে, তো যাই হোক আগে পড়িয়ে নিয়ে ওকে তারপরে আবার কথা বলছি। আর পড়ার শেষে কি বলছিল সেটাও তোমরা শোনো, একটু তোমাদেরকে শেয়ার করছি, সেটা তো দেখতে থাকো তোমরা।
গেল। তারপরে ওখানে কে রে? তারপরে 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 পড়াবো কিন্তু কি আমি বই নিয়ে যেতে হবে পড়তে হবে কেন পড়তে হবে তো শুধু খেললে হবে বস 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 এখানে বস শান্ত হয়ে বস বই নিয়ে যাবি না ওখানে রান্দিকে নিয়ে যাবো না দিদি দিদিকে নিয়ে যাবি না আমি যাবো পড়াবো গিয়ে আমি তো পড়াতেই যাবো তোকে তোরা নিবি না নিবি না ওকে কেন তোকেও নিয়ে যাবে সঙ্গে করে তোর হাত ধুয়ে রাখবো আমি এমনি করে ধরবো দেখ এমনি করে ধরে রাখবো হাতটা এমনি করে ধরে রাখবো তোকেও নিয়ে যাবে সঙ্গে কি করবো আমি আজকের ভিডিওটা এটুকুনি ছিল কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা।